বিদায় সপ্তাহে দেশের শেয়ারবাজারের সব মূল্যসূচকের উত্থান হয়েছে, একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে শেয়ার লেনদেনের পরিমাণ। তবে সপ্তাহশেষে এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 6.31 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 6341 পয়েন্টে। একই সঙ্গে ডিএসইএস 4.16 পয়েন্ট এবং ডিএস30 সূচকে 5.56 পয়েন্ট যোগ হয়েছে। সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 4,257,22,27,000 টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,61,195,51,06,000 টাকায়। সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 194টি শেয়ার দরই ছিল অপরিবর্তিত, দর কমেছে 23টির। বিপরীতে 70 প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু ওয়াং ফুডস। সপ্তাহ জুড়ে কোম্পানিটির 324,66,12,000 টাকার শেয়ার হাত বদল হয়েছে। সপ্তাহ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষেও ছিল ফু ওয়াং ফুডস। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর 34.06% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর কমেছে 15.54%।